আমাদের পূর্বপুরুষদের স্মরণের জন্য এখানে আসা হয়, তাদের উদ্দেশ্যে মানে তাদের পুণ্যের উদ্দেশ্যে, তাদের মুক্তি কামনার উদ্দেশ্যের জন্য এখানে আমাদের হচ্ছে প্রদীপ জ্বালানো হয় তাদের জন্য। তো আমাদের পূর্বপুরুষের উদ্দেশ্যের জন্যই আমরা এখানে আসি, আমাদের ধর্মীয় অনুভূতিতে আমরা এখানে আসি। আর একটা উৎসবমুখের পরিবেশ তৈরি হয়, আমরা সবাই সবার সাথে মিলিত হই, একটা আনন্দমুখের পরিবেশ থাকে, সবার সাথে ভালো সময় কাটাই। অভিনন্দন, দীপাবলির শুভেচ্ছা। ইতিমধ্যে আমাদের আজকে ভূত চতুর্দশী, আজকে এখানে এসেছি আমি আমার দাদু এবং জেঠিমা, তাদের সমাধিতে এসেছি। তাদের বিদেহী আত্মা যেন স্বর্গে স্বর্গলাভ করে এই কামনা নিয়ে, এবং আমিও আমার দাদু এবং জেঠিমার কাছে প্রার্থনা করেছি যেন আমি এবং আমার আমাদের পরিবারের সকলে যেন ভালো থাকে। নিজেদের আত্মার শান্তির কামনার জন্য আমরা এখানে দীপ জ্বালাতে আসছি, আমরা এখানে আসছি নিজেদের আত্মার শান্তির কামনার জন্য। সেখানে কিছু দান করে যান, প্রিয় ভক্তবৃন্দ, আপনাদের সাথে নিয়ে আপনারা পূর্ণ আমরা সবাই আসছি, যে মৃত আমাদের, যে আমি আসছি আমার দাদা শ্বশুর বা আমার ছেলেকে নিয়ে আসছি, যে তার ইসে প্রদীপ দেওয়ার জন্য, যে প্রতি হয় এরকম একটা ব্যাপার, যে মানে উৎসাহ যে তাকে নিয়ে আসব, তার মাধ্যমে প্রদীপ পাবে। হ্যাঁ, সেখানে কিছু দান করে যান। আগামীকাল শ্রী শ্রী মা কালী পূজা, শ্রী কালী মায়ের মন্দিরে মা কালী দীপাবলি উৎসব ভূত চতুর্দশীর দিন শুরু হয় এবং তিথি অনুসারে ভূত চতুর্দশীতে আমরা এই দীপাবলি উৎসব পালিত করে থাকি, এবং আমাদের পুলিশ কমিশনার, জেলা প্রশাসক সবার সাথে আমাদের মিটিং হয়েছে এবং তারা বিভিন্নভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করে আসছে। আমাদের এই শ্মশান রক্ষা কমিটির 1 কোটি 150 স্বেচ্ছাসেবক বাহিনী আছে, তারা সবসময় পর্যবেক্ষণ করছেন, এবং আমাদের এই শ্মশানে 32টি সিসি ক্যামেরা বিশিষ্ট এই শ্মশান রক্ষা কমিটি, এবং এখানে আমরা সার্বিকভাবে এই মনিটরিং করতে আছি, এই শ্মশানে কোনো রকম কোনো বিশৃঙ্খলা না ঘটে। সেই জন্য আমরা আশাবাদ ব্যক্ত করছি, আমাদের যে প্রশাসনিক কর্মকর্তা বিন্দু আছেন এবং স্বেচ্ছাসেবক বাহিনী আছেন, তারা সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন, এবং ইলেকট্রিক মিডিয়া, সাংবাদিক বিন্দু সবাইকে আমি বরিশাল শ্মশান রক্ষা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।